কাজটা আগে দেখি ফার্স্টে, দেখেন এটার কিভাবে করতে পারি। এটার সামনে একটা নতুন লেয়ার নিয়ে এসে আমি ফিল আপ করে দিচ্ছি সাদা কালার দিয়ে। উপরে একটা নতুন লেয়ার নিয়ে আসছি এই ছবির উপরে, তারপরে সাদা কালার দিয়ে ফিল আপ করে দিচ্ছি। তো দেখি হিস্ট্রি ব্রাশ টুলটা কি কাজে আসে। হিস্ট্রি ব্রাশ টুল যেটা করবে সেটা হলো যে হিস্ট্রি মোছে, আপনি যে ব্রাশটা নিয়ে আসছেন বা যে কাজটা নিয়ে আসছেন সেটা হিস্ট্রি মোছে। যেরকম ধরেন আমি এটার উপরে একটা পেইন্ট বাকেট টুল দিয়ে একটা কি বলে কালার নিছিলাম, কালারের কিছু অংশ মুছে দিচ্ছি। পিছনের দিকে যাবে হিস্ট্রিটা, যেটা যে আমরা এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে দিয়ে পিছনে যেতাম না, ওই কাজটাই করবে। আপনার কাজের হিস্ট্রিটা মুছে দিবে, একদম পিছনের মেইন পিকচারটাতে নিয়ে আসবে। আবারও দেখাই, ধরেন এই যে এখানে ব্রাশ টুল দিয়ে আমি কিছু দাগ দিছি ব্রাশ টুল দিয়ে, তাহলে হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে দেখেন এটা আবারও মুছে যাচ্ছে, কোনো লেয়ার নেই নি। এবার এবার লেয়ার না নেওয়াতেও এটা কাজ করতেছে, হিস্ট্রি ব্রাশ টুলটা দিয়ে দেখেন মুছে যাচ্ছে। যে মানে হিস্ট্রি ব্রাশ টুলটা একদম আগের পর্যায়ে মানে লাস্ট ইমেজ পর্যায়ে নিয়ে আসবে। আমরা এটা হেল্প হেল্প নিতে পারি, এরকম হেল্প যে কোনো কিছু দিয়ে কালার করে নিলাম, পেইন্ট পেইন্ট করে নিলাম এই যে জায়গাগুলোতে। অনেক সময় হয়ে যায় না যে কন্ট্রোল জেডটা কাজ করতেছে না, তখন আমরা হেল্প নিতে পারি হিস্ট্রি ব্রাশ টুলের। সে আপনার কষ্ট ওই যে যে কাজটা করতেছেন ফুল আসার কথা, কিন্তু আপনি যে ছবিটা দিচ্ছেন এই ছবি একটা রেঞ্জ আছে না কালারের। যেহেতু আমি এখানে ক্লিক করতেছি এটা জায়গাটায় কালারটাই আছে, কারণে এতটুকু নিচ্ছে এখানে কালার রেঞ্জ আছে একটা, ওই অনুযায়ী যাচ্ছে, তার বেশি যাচ্ছে না। কিন্তু আমি এখানে ক্লিক করলে এটা কালো অংশটুকু ফিল আপ করতে, এখানে এই যে এইটুকু কালো এর বেশি যাবে না। কিন্তু আমি যদি একই কালারের দিই তাহলে ওই কালারের কাছাকাছি কালারগুলোতে সে ফিল আপ করবে। হিস্ট্রি ব্রাশ টুলের ব্যাপারটা বুঝতে পারছি কিনা, দেখেন এটাই আমার লাস্ট লাস্ট ফুল ছিল কন্ট্রোল জেড, আর কাজ করবে না কন্ট্রোল জেড, আর কাজ করতেছে না। খেয়াল করে দেখেন এই যে কন্ট্রোল জেড দিচ্ছি কোনো কাজ হচ্ছে না। তখন আমি হিস্ট্রি ব্রাশ টুলের হেল্প নিয়ে আমি মুছে দিতে পারবো, মানে যেটা এখানে শেষ হয়ে গেছে সেখানে আমি মুছে দিতে পারবো, তার মানে প্রথম ছবিতে ফিরে নিয়ে আসবো। তো এটা একটা কাজ করতে পারি, নতুন একটা লেয়ার নিয়ে শুনাকি আমি যেটা করলাম, নতুন একটা লেয়ার নিয়ে যদি এটাকে ফিল আপ করে দিই হিস্ট্রি ব্রাশ টুলের হেল্প নিয়ে। আমি ব্রাশটা চেঞ্জ করে নিচ্ছি, যেরকম ব্রাশ নিচ্ছি এবার মাউস দিয়ে ক্লিক করে দেখেন জাস্ট মুখটা বের করে দিচ্ছি। এখানে লেখাটা লিখতে পারি, কোনো একটা লেখা লিখতে পারি, ফেসবুকের ব্যানার হিসাবে ইউজ করা যেতে পারে। বুঝতে পারতেছি আসলে এটা মুছে দিচ্ছে আপনি যে কাজগুলো সেই কাজগুলো মুছে দিচ্ছে, যেটা আপনি পেইন্ট বাকেট টুল দিয়ে কালার করছিলেন সেটা মুছে দিচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল। আমি যে অংশে কাজ করছি সেগুলো মুছে ফেলতে পারবে, যে হিস্ট্রিটা মুছে ফেলতে পারছে আগে যেগুলো। বুঝতে পারছি কিনা এটা, আপনারা একটা প্র্যাকটিস করে দেখেন, যে কোনো একটা ছবি নেন তার উপরে আপনারা ইচ্ছা মতো ব্রাশ দিয়ে আঁকেন, তারপরে দেখেন হিস্ট্রি ব্রাশ দিয়ে ওটা মুছে যায় কিনা। কালার দিয়েই কালার করলে বা যতবার কালার করলেও এটা মুছে ফেলতে পারবে একদম আগের ছবিতে। আমি
যেটা দিয়ে কালার করি না কেন এখানে ও আগের ছবিতে মুছে ফেলতে পারবে আবার এবং যে লেয়ারেরই কাজ করেন ও একদম আগের পজিশনেই ফিরে নিয়ে আসবে তাহলে পরে টুলে যাই আমাদের পরে টুল আছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল আর্ট হিস্ট্রি ব্রাশ টুল যারা আর্টে দুর্বল তাদের জন্য এটা কোনো কিছু আর্ট করতে চাইলে পেইন্টিং করতে চাইলে এই ব্রাশ টুল ব্রাশটার হেল্প নিতে পারে আমরা আমি এই ছবিটা নিচ্ছি আপনারা যে কোনো ছবি নিলেও কাজ করবে তবে আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা কাজ করে এর নিচে একটা লেয়ার নিয়ে নিতে হবে সাদা কালারের একটা লেয়ার নিলে ভালো অথবা কালো কালারের একটা লেয়ার নিতে পারেন যেটা খুশি কালো কালার দিয়ে একটা লেয়ার নিয়ে নিলাম এবং একটা নিচের লেয়ারে নিয়ে আসলাম নিচের লেয়ারে থাকা অবস্থায় আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা কাজে করবো আমার ক্যানভাস হলো নিচের ব্ল্যাকটা পরেরটা আমি আঁকবো কালার করবো উপরেরটা তাহলে আমি চলে যাচ্ছি আর্ট হিস্ট্রি ব্রাশ টুলে এবার এখান থেকে 17 নম্বর ব্রাশটা সিলেক্ট করে 17 নম্বর ব্রাশটা কালো করে নিতে পারেন সাদা করে নিতে পারেন দুটোই করে দেখতে পারেন পিএনজি সাদা করে নিলেই ভালো হবে দেখেন আমি আঁকা শুরু করছি আমি যদি উপরে লেয়ারটা আপাতত মুছে দিই দেখেন এখন কাজ করতে আমি মনে হচ্ছে যে আমি পেইন্ট করতেছি ওয়াটার কালার দিয়ে সাদা করে নিলেই ভালো হবে ব্যাকগ্রাউন্ডটা কারণ সাদা সাথে এটা মিক্সচার হয়ে যাবে আর ব্রাশের সাইজটা ছোট করে নেবেন বেশি বড় করে নিলে দেখতে সুন্দর লাগবে না ছোট করে নেবেন একদম আমি 17 নিছি ব্রাশের সাইজও সব 17তেই আছে ব্যাকগ্রাউন্ডে সাদা থাকলে বলছিলাম দেখতে সুন্দর লাগবে আর কালো দিয়ে দেখেছি যে কেমন লাগে আপনাদের ব্যাকগ্রাউন্ডে আসলে সাদা নিলে দেখতে সুন্দর লাগবে নিচের লেয়ারে থাকা অবস্থায় কাজ করবেন তাহলে এটা চোখটা তুলে দিচ্ছি এবার দেখেন এটা সুন্দর লাগছে সাদা ওয়াটার কালার দিয়ে হ্যাঁ আবার দেখেন এটা যে কোনো পিকচারের উপরে করা যাবে সেটা যে কোনো পিকচারই হোক আপনি নিজের পিকচারকেও এরকম পেন্টিং করতে পারবে তাহলে আমি একটা পিকচার নিচ্ছি যেটার উপরে একটা লেয়ার নিচ্ছি যে লেয়ারটাকে সাদা কালার দিয়ে ফিল আপ করে নিচ্ছি এবার এই ফিল আপ লেয়ার লেয়ার ওয়ানকে নিচের লেয়ারে নিয়ে আসবে নিচের লেয়ারে থাকা অবস্থায় আর্ট হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আমি একটু কাজ করে নিয়ে এটা চোখটা তুলে দিলে দেখবেন কিন্তু আপনার ওয়াটার কালার ওয়াটার কালার তো এরকম এটা এরকমই তাহলে একটা সরাসরি পিকচারের উপরে
বড় করেন তাহলে এই অবস্থা দাঁড়াবে এটা বড় করার কোনো দরকারই নেই ব্রাশের সাইজ ছোট রাখবেন 17 সাইজে রাখবেন এখানে ব্রাশের সাইজ যেন 17 তো থাকে খেয়াল করে দেখেন ব্রাশের সাইজ যত ছোট হবে ছবিটা তত স্মুথ হবে আমি 10 দিয়ে করতেছি এখন ব্রাশের সাইজ যত ছোট হবে কাজটা তত স্মুথ হবে